যদিও ওরা এখনো ঘুমের দেশে বিরাজমান, কিন্তু আমাদের সকাল অনেক আগেই হয়ে গেছে। আমরা এখন ঘুমের দেশে থাকলে চলবে না, দিনটা পুরোটা কাটবে না, কারণ এখন বাজে সকাল 9:45। এবার আমাদেরও আমাদের কাজে বিরাজমান হতে হবে, না হলে আমরা পারবো না ওদের মতো এভাবে সাঁতার কেটে ঘুরে বেড়াতে, ওদের মতো থাকতে। যদিও দশাটা একটু বন্দি দশার মতোই কাটে, যাই হোক, সবার সবার জীবন আলাদা, ওদের জীবন আলাদা। তো চলো দেখা যাক আজকে সারাটা দিন আমার কীরকম কাটে। তো সাথে থাকবে বন্ধুরা, প্লিজ কেউ স্কিপ করে বেরিয়ে যাবে না, প্লিজ প্লিজ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেকটা অনেকটা ভালো আছি। তো আজকেও এখন বেজে গেছে প্রায় 11:35 বাজে, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম সকালে। যদিও তোমাদেরকে মাছেরা ঘুমাচ্ছে সেটা দেখিয়েছি, আমাদের ডালিয়া গাছেও দেখবে, তোমরা অনেকে বলেছো আমাদের গার্ডেনটা ভালো লাগছে। দেখো আমাদের ডালিয়া গাছে কুড়িও এসেছে, কদিনের মধ্যে ফুলও ফুটবে। আমি না এই জ্যাকেটটাকে ছাড়তে পারছি না, তোমরা হয়তো ভাবে কি রে বাবা রোজ একই জ্যাকেট পরে, জ্যাকেটটা নামানতেও ইচ্ছে করছে না আর এটাকে ছাড়তেও পারছি না, কারণ প্রত্যেক দিনই ঠান্ডা পড়ছে। আর আমাদের টমেটো গাছ পুরো ছড়িয়ে গেছে, কবে টমেটো দেবে যাই না, টমেটো দিচ্ছে না। তো চলো যাই ঘরে, ওদেরকেই পড়াচ্ছিলাম মনে হলো, একটু আসি। আমাদের লাল গোলাপ গাছটায় দুখানা ফুল ফুটেছে, দুখানা কুড়িও এসেছে। এই লাল গোলাপটা আমার খুব ভালো লাগে, হ্যাঁ সাদা গোলাপটাও ভালো লাগে। এই গোলাপি গোলাপটা তো সারা বছরই ফুটতে দেখি, ওটা কোনো আলাদা কিছু নয়, তবে লাল গোলাপটা এতটা বড় হয় খুব ভালো লাগে, সাদা গোলাপটা তো অবশ্যই ভালো লাগে। মামনি যেহেতু আমাদের বিয়েবাড়ি আছে, মামনি ওই জন্য গেল একটু ডাক্তারটা দেখাতে আর কি, অনেকদিনই হলো কমছে না বলে গেল। আর ওদেরকে লেখা দিয়ে গেছে আমাদেরকে, আমাকে দেখতে বলেছে, আর আমি এসে এরকম ব্লগ বানাচ্ছি। আমাদের লঙ্কা গাছেও প্রচুর লঙ্কা হয়েছে, যেগুলো ছিঁড়ে ছিঁড়েই আমাদের চলছে বাজার থেকে আর আনা হচ্ছে না, বেশ ভালো কিন্তু একদিকে। চলো ওদের সাথেই বসেছিলাম তাই উঠে গেলাম, স্নান দান হয়নি, মামুনি এই জাস্ট এলো, মামুনি গরম জল বসিয়েছে স্নান করবে। আমিও এই কদিন না খুব একটা ভালো করে স্নান দান করছিলাম না সত্যি কথা এটাই, কারণ ঠান্ডা লেগেছিল, তো মনে হলো রিস্ক নিয়ে লাভ নেই, তো ওই জন্য আর এতই ড্যান্ড্রফ যে কালকে বা পরশুদিন শ্যাম্পু করে নেবো, তো এতটাই ড্যান্ড্রফ যে আর পাচ্ছি না, তাই জন্য এটা এখন লাগাবো। একটু মানে কিছুই ইউজ করতাম না, তোমরা দেখেইছো যে আমার ওইসব কোনো ইউজের কোনো বালাই নেই, কারণ আমি পারি না করতে। একদিন হয়তো করবো, 10 দিন আবার পড়ে থাকবো, ওই হচ্ছে ব্যাপার। মুখে ওই দিয়াদের পাল্লায় পরে একদিন মেখেছিলাম, আবারও ফেলেই রেখেছি, মাখাও হয়নি। আর তো চুলের পরিস্থিতি সত্যিই খারাপ, সব উঠে চলে গেছে, মনে হচ্ছে অকালেই টাক হয়ে যাব, তো ওই জন্যই কেনা। দেখা যাক কি হয়, মেখে মুখে আদৌ ঠিক হয় কিনা, তো সেটাই মাখবো। তোমাদেরকে কালকে বলছিলাম না আমি শাখা পড়েছি, এই দেখো সরু পড়েছি আগেরটার থেকে, তো এটাই। আর তো চলো মেখে নিয়ে, আমি নিজেই মাখতে যাচ্ছিলাম, তো ও বললো একটু উঠবে এখন ব্রেক আছে, তো বললাম যে তাহলে একটু মেখেই দাও, কেউ মেখে দিলে না সুবিধা হয় শীতগুলো, তাহলে ওই আয়না দেখে দেখে মাখতে গেলে খুবই হাতটা ব্যথা হয়ে যায়। তো চলো বড় একটু সেবা করবে, আমি সেবা খেয়ে নিই। অ্যান্টি ড্যান্ড্রাফ সলিউশনটা লাগিয়ে আমি চুল টুল এরকম টেনে বেঁধে রেখে দিয়েছি, তো 1 ঘন্টা বাদে একটা ভাইটিলাইজার লাগানোর কথা ছিল, যেটা কিনে আমি লাগাইনি, দেখেছো ওখানে ডাম্প হচ্ছে পুরো, ওই ওপরে নতুন এই বক্সটা আবার অ্যাড হয়েছে, ওটাতে কিছুই নেই, কড়াই আছে, যেটা বড় সাইজ দেখেছিলাম ওটারই একটু ছোট সাইজটা এসছে, ওটা আমি ব্যাঙ্গালোর নিয়ে যাবো আর কি। তো এবার লাগাবো এই ভাইটিলাইজারটা, 1 ঘন্টা বাদে লাগানোর কথা ছিল, তো ওরকম কোনো নিয়ম নেই, সেদিনই লাগালে হবে এই আর কি। আমি আর খুশকিতে পারছিলাম না, মানে ওটা দিলে যদি একটু চুলকানোটা কমে, সত্যিই তাই লাগানোর সাথে সাথে চুলকানোটা কমে গেছে, জানি না যে খুশকিটা কমবে কিনা, এই আর কি। আর আজকের খাওয়া দাওয়াটা মানে মেনুটা আমার বড়ের পছন্দ হয়নি, আজকে ছিল পেঁয়াজ দিয়ে মসুরের ডাল, হাঁসের ডিম সেদ্ধ, আর হচ্ছে আলু ভাজা আর বাঁধাকপি আলুর তরকারি, এই মেনুটা আমার বড় পছন্দ হয়নি আজকে, যেহেতু মাছ টাছ পাইনিও আজকে, তো মাছও এখন এত ভালোবাসে কেন এরকম হয়েছে জানি না। তো রাতে বলছে তুমি দই কাতলা করবে, রাতেও ভাত খাবো, তো সেটাই করবো, দেখা যাক। আর আমাদের ইন্ডাকশনটা গেছে খারাপ হয়ে, একটু মানে মনে হচ্ছে অন অফে সুইচটা খারাপ হয়েছে, কারণ ইন্ডাকশনে লাইনও আসছে, ইন্ডাকশনও চলছে, কিন্তু অন অফে সুইচটা কাজ করছে না, এই আর কি। তো পাপাটাকে নিয়ে চলে গেছে, যাওয়ার সময় দোকানে দিয়ে যাবে আর কি।
ওর ডাক্তারের প্রয়োজন আছে, ওর একটু দেখা, আমরাও ডাক্তার দেখাচ্ছি, ও কি না দেখিয়ে থাকতে পারে, ওকেও তো দেখাতে হবে, তাই ও গেছে ডাক্তার দেখাতে এই আর কি। তো ভাইটিলাইজারটা লাগিয়ে একটুখানি বসে থেকে তারপর একটু শুয়ে পড়বো এই আর কি। তো তোমাদের সাথে সন্ধেবেলা আবার দেখা হবে। ঘুম থেকে তো উঠে গেছি অনেকক্ষণ আগেই, উঠে গিয়ে তারপর হঠাৎই মনে পড়লো যে আজকে ফ্রিজে দই নেই, আর আজকে এখানে ফ্রাইডে, তো ফ্রাইডেতে এখানে সবটাই বন্ধ থাকবে, মানে উত্তর চব্বিশ পরগনাতে ফ্রাইডে। আর কি আর কি বাজানো না, টুইস্টে ওয়েডনেসডে মঙ্গলবার বন্ধ থাকে। আমি বাড়ি থেকে বেরোই না, তাই জন্য আমার, হ্যাঁ আমরা বাড়ি থেকে না বেরোচ্ছি না, তো তাই আমরা জানি না। হ্যাঁ ওয়েডনেসডে ফ্রাইডেও হতে পারে, হ্যাঁ ঠিকই বলেছো, ওয়েডনেসডে আর ফ্রাইডেই বন্ধ থাকে। তো দই আনারও কোনো চান্স নেই, যে ও বেরিয়ে গিয়ে একটু আনবে বা পাপাকে আনতে বলবো আসার টাইমে, কোনোটারই কোনো ব্যাপার নেই। তো দই ছাড়াই আজকে মাছটা হবে, ওর সাথে কথা আমার হয়ে আছে, পেঁয়াজ আদা টমেটো চারমগজ বাটা এসব দিয়েই করে দেবো, ঘ্যাট এসব দিয়েই ওকে বানিয়ে দেবো। আর এখন বানালাম ওর ব্রোকলিটা, সেই যে সোমবার বাজার থেকে আনা হয়েছে, ঠিক আছে, আমাদের বিরাটি বাজারে 50 টাকা মানে যে যেরকম পারে, 40 টাকা এরকম দাম চায়, 60 টাকা, হ্যাঁ আমরা লাস্ট হাইস দেখেছি 60 টাকা, তবে হ্যাঁ ফ্রেশ ছিল, ঠাসা ছিল, কিন্তু 60 টাকা দিয়ে ব্রোকলি খাওয়ার মতো অত ভালো ব্রোকলি ছিল না ওটা, এত হ্যাঁ অত বড় লোক হয়নি যে 60 টাকা দিয়ে ব্রোকলি খাবো। তো সেদিন গোলবাগান বাজারে গেছিলাম 20 টাকা দিয়ে, বিশ্বাস করবে না এতটা, মানে আমার হাতের থেকেও বড় আর এত ঠাসা যে আমি ছুরি দিয়ে কাটতে পারছিলাম না। তো ওখান থেকেই ওকে এই করে এনে দিলাম আর কি, ও এই ব্রোকলিটাকে জাস্ট একটু সিটি মেরে, মানে সিটিও মারতে লাগে না, সিসি করলেই সেদ্ধ হয়ে যায়, তো ওটা করে নিয়ে একটু টস করে, এক চামচ তেলের মধ্যে টস করে বিট নুন আর গোলমরিচ গুঁড়ো ওপর দিয়ে দিয়ে দিলেই ও সেটা খেয়ে নেয়। ওর যা ব্রোকলি সাইজটা ছিল সেটা 3 দিন ওর হয়ে যেত, অল্প অল্প করে, এই জিনিসগুলো তো আর কেউ এক গাদা করে খেতে পারে না। তো মামুনি বললো দিস তো একটু আমি টেস্ট করবো, তো মামুনির জন্য 4 পিস মতো রাখলাম, ওর আরো একদিন ওর আর মামুনির হয়ে যাবে, এবার বিয়ে বাড়ি আছে এটাই হয়ে গেছে প্রশ্ন। দেখি ওকে আমরা মঙ্গলবার থেকে থাকবো, তো মঙ্গলবার করে দেবো মামুনি আর ওকে, আবারও দেখা যাক। মামুনি বলছে আমার গ্যাস হবে না, গ্যাস হওয়ার মতো কিছু নেই এর মধ্যে, তো ও এটা খাক, ও কেমন করছিল খেয়ে নেবো কেন, ধরো ধরো বন্ধুদেরকে দেখিনি কি, তো ও খাবে। তুমি জ্যাকেটটা খুলে রেখে কোথায় রেখেছো? ও সবকিছু স্ট্যান্ডের মধ্যে, কেন আমি বুঝি না, মানে এই পাশে চেয়ার রয়েছে আমি যেখানে জামা কাপড় ভাঁজ করে রাখি আর কি। ভালো হয়েছে বলছে আমাকে দেখি, ভালো হয়েছে এই কি নুন গোলমরিচ গুঁড়ো বেশি করে দিয়ে দিলে তখন কি হতো, আর যদি ব্রোকলিটাকে আমি সেদ্ধ না করতাম ঠিক করে, চাষি যদি ব্রোকলিটা চাষি না করতো তাহলে, তুমি চুলা চাওনি কেন, আরো বলো তুমি চুলা চাওনি কেন, যাই হোক কাজের একটু প্রেশার আছে তাই জন্য এরকম ভাবে বসে পড়েছে। আর আর কিছু, আমি এখন চা খাবো আর দেখি চিড়ে ভাজাও খেতে পারি বা চিপসও খেতে পারি, যেকোনো একটা খাবো। কালকে যাবো, দেখো আমি ব্রোকলি গাই বলে আমার ফিগার দেখো, এই যে চা বিস্কুট চানাচুর চিপ তার প্রমাণ। যাই হোক আজকে তুমি আমার ফিগার নিয়েও কথা শুনিয়ে দিলে, ঠিক করছো না এগুলো, তোমাকে আমাকে নিয়ে বিয়ে বাড়ি যেতে হবে, কিছু করার নেই, রোগা ফিগারের কাউকে খুঁজেও পাবে না, বিয়েও করতে পারবে না। তো আর যেটা বলতে যাচ্ছিলাম, আমি তোমাদের কাছ থেকে কিছু সাজেশন চেয়েছি, তার মধ্যে শুভশ্রী পাইদি বলেছে আবারও ফুড চ্যালেঞ্জ দেখতে চায় আমাদের, তো যাই হোক সেটা তো অবশ্যই হয়ে যাবে, কোনো ব্যাপারই না, কোনো একদিন বসে আমরা করে দেবো আর চ্যানেলে সেটা আপলোডও করে দেবো। আর অঙ্কিতা, অঙ্কিতা আমার বোনের মতো হয়, তো বোনের মতো বলতে ওকেও আমি ইউটিউব থেকেই পেয়েছি, এমন কিছু নয় যে চেনা জানা বা কিছু, যাই হোক ও আমার থেকে ছোট, তো ওই জন্য আমি বললাম বোনের মতনই হয়। তো ও বলেছে আমি কিভাবে এডিট করি, কি অ্যাপ দিয়ে করি, কিভাবে মিউজিক লাগাই, মানে কিভাবে ভিডিওটা পুরোটা তৈরি করি, ও সেটা আমার কাছ থেকে জানতে চেয়েছে। কিন্তু আমাদেরও কিছু কিছু আশা থাকে, তো মানে আমাদেরও কিছু কিছু প্ল্যানিং থাকে যে এত সাবস্ক্রাইবার হলে আমি এই করবো, এত সাবস্ক্রাইবার হলে আমি এটা করবো, তো ওইটা আমি সেদিনকেই দেবো, মানে ওটা দেওয়ার মতো মাথায় আমাদের কিছুই ছিল না যে এটা বলতে হতে পারে বা কিছু
ও যে জানতে চাইবে সেটাই আমরা বুঝতে পারিনি। যাই হোক, তো জানতে যখন চেয়েছে রিপ্লাই আমি অবশ্যই দেবো, কিন্তু সেটা আমি যদি আমার যেদিন 1000 সাবস্ক্রাইবার হবে সেদিন আমি আনন্দের সাথে ওটা শেয়ার করবো। ওকে আমি বলেছি, আজকে আমি ব্লগেও সবার সামনে বলে দিলাম অঙ্কিতাকে যে আমি অ্যান্সার দেব ঠিকই, কিন্তু 1000 সাবস্ক্রাইব, যদিও সেই মাইলস্টোনটা পার করতে আমাকে আরো 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 অনেক দিন যেতে হবে, মানে প্রচুর দিন যেতে হবে। আমি জানি না যে তোমরা কে কি ভাবো আমার কত সাবস্ক্রাইবার বা কিছু, আমার বেশি সাবস্ক্রাইবার নয়, একদমই নয়, তো অনেকদিন টাইম লাগবে। তো ততদিন যদি তুমি কারোর থেকে অ্যান্সারটা না পেয়ে গিয়ে থাকো, অবশ্যই আমি তোমাকে অ্যান্সার, আর যদি তুমি পেয়েও যাও, আমি তোমাকে 1000 সাবস্ক্রাইবার হলে মনে করে তোমাকে অ্যান্সার দেবো। তোমাকে দ্বিতীয় দিন আর বলতে হবে না দিদি তুমি বললে না কেন, 1000 সাবস্ক্রাইবার হলে অবশ্যই বলে দেবো। তো এটুকুই বলা ছিল। তো চলো আমি চা টা খেয়ে নিই, রাতে যাবো আবার মাছ বানাতে আজকে আর ভাত বানাতে। মেছো হয়ে গেছে এখন কেমন যেন, আমার থেকেও বেশি মেছো হয়ে গেছে। সূর্য চলে যাচ্ছে, সূর্য শোন, হাই নাও, কি খাবে বলছিল দাদা ভাই থেকে, ব্রোকলি খাবে দাদা ভাই থেকে, ব্রোকলি ব্রোকলি উড়া করো, যা যা তোকে দানু মাসি নিতে এসছে, টাটা চালু কি।